সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, ওলি এবং রেজা আছি আপনাদের সঙ্গে। আর যেমনটি বলছিলাম, আমাদের সঙ্গে অতিথি যুক্ত হবেন আজকে। দুজন অতিথি যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে, যাদের সাথে গল্প গান আড্ডায় বাঁধবো এবং সকালের বাংলাদেশের আয়োজন, মানে শুক্রবারের আয়োজনটাতে এই পর্ষটাই আসলে দর্শকদের সবচেয়ে বেশি পছন্দের তালিকা থাকে। একদম একদম, কারণ ছুটির দিনে সকালটা সবাই কিন্তু একটু আয়েশ করে শুরু করতে চায়, আর সেই সাথে যদি ঘুম ঘুম সকালে একটু গানের সংযোগ ঘটে তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। একদমই তাই, বিভিন্ন ধাঁচের গানই কিন্তু আমাদের এই আয়োজনে থাকে। তবে তেমনটি আসলে আজকেও ঘটছে। আমাদের সাথে দুজন অতিথি, দুজন সঙ্গীত শিল্পী মূলত যুক্ত হয়েছেন। একজন অনুপম কুমার পাল, আপনাকে শুভ সকাল এবং স্বাগত, এবং একই সাথে আছেন অ্যাডভোকেট নন্দিনী হালদার, আপনাকেও স্বাগত। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন আপনারা? জি ভালো, এই বেশ ভালো আছি। চমৎকার। এই যে শীতের সকালে আমরা প্রতিদিন সকালের বাংলাদেশ যখন শুরু করি, ছুটির দিনের সকালটাই কিন্তু আমরা মুখিয়ে থাকি। আমাদের সঙ্গে এ পর্যায়ে কারা যুক্ত হবেন, কি গান শোনাবে? আমাদের দর্শক যারা আছেন তাদেরও মনে নিশ্চয়ই একই প্রশ্ন থাকে, একটু জানাবেন আজকে কি ধাঁচের গান আমরা শুনবো। অন্যদিন তো আসলে ঘুম ভাঙতেই চায় না, কিন্তু এই সকালে আসবো বলে কালকে রাত ও বলেছে আমি তো রাত জাগবো, আমি বলে রাত জাগবো না তাহলে গাইতে হবে না। তারপরে আমি তো যথারীতি ঘুমিয়েছি, ঘুম আসছিল না, মানে এখানে আসবো। আর আপনাদের তো এত ভালো লাগে যে আপনাদের কথোপকথনগুলো, তো সেই চিন্তা করে আমরা ভাবলাম যে আজকে একটু মিক্সড করবো। আচ্ছা, একটু রবীন্দ্রনাথের গান হবে, একটু ব্রহ্মসঙ্গীত হবে, তারপরে একটু চেষ্টা করবো আমরা যদি সময় পাই একটু আব্দুল করিম কিংবা লালনের গানও হতে পারে। চমৎকার, তাহলে আমরা শুরুটা কি করেই ফেলবো নাকি? বেশ ভালো আয়োজন হচ্ছে, তাই কি? আমরা দুজন মিলে একটা গান করবো প্রথমে, রবীন্দ্রনাথের গান, তাহলে আমরা ওটা দিয়ে শুরু করে ফেলি। আজকে শুরু করি পূজা পর্যায়ের গান, হ্যাঁ, বাউলের সুর। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, তোমার আসন পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, দাড়ি মোদের চেনে না যে বাধা দেয় পথের মাঝে, দাড়ি মোদের চেনে না যে পথের মাঝে, বাহিরে দাঁড়িয়ে আছে, বাহিরে দাঁড়িয়ে আছে লও ভিতরে ডেকে ডেকে। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, মোদের প্রাণ দিয়েছো আপন হাতে, মান দিয়েছো তারে সাথে, প্রাণ দিয়েছো আপন হাতে, মান দিয়েছো তারে সাথে, থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে, থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে, ম্লান হয় দিনে দিনে, ম্লান হয় দিনে দিনে, যাই ভুলাতে ঢেকে ঢেকে। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, তোমার আসন পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে। ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে, ভুলে যাই থেকে থেকে। সুন্দর, কিন্তু আমরা ভুলতে চাই না আপনাদের এই রেশটা, আরো অনেকগুলো গান শুনতে চাই। তবে একটু আমরা তো ভুলি মাঝে মধ্যে, আমরা সত্যের পথে যাই না, আমরা ঈশ্বর যে আমাদের যে বাণীগুলো আছে মহাপুরুষদের বাণী, আমরা সেই দিকে যাই না। কিন্তু আমরা যে বিভিন্ন সময়ে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা নেন, বিভিন্ন আঘাত দিয়ে বোঝান যে আমি আছি কিন্তু আমাকে স্মরণ করো। সেজন্যই বলা হয়েছে যে আসলে আমরা ভুলে যাই, কিন্তু উনি বারে বারে হেঁকে হেঁকে আমাদেরকে ডাকেন, মনে করিয়ে দেন, মনে করিয়ে দেন। আসলে আমরা একটু অনুপম দা আপনার কাছে একটু জানতে চাই, যে গানটা কেন মনে হলো গানের মানুষ হওয়া দরকার আপনার, একটু শুনতে চাই। গানের মানুষ হতে পারেনি, চেষ্টা চলছে, সেই চেষ্টাটা আসলে ছোটবেলায় তো আসলে কোনো কিছু ভেবে আসেনি গানে, পারিবারিক একটা আবহ ছিল, গ্রামের দিকে বাড়ি ছিল, একটা কীর্তনের পরিবেশ ছিল বাড়িতে। দাদা মা আমাদের বাড়ি সিলেটে মৌলভীবাজার। মা যেমন ধামাইলে, আমাদের বিয়ের তো প্রধান আকর্ষণ থাকে ধামাইল গান নাচ, আমার মা সেখানে মানে সবার মধ্যমণি হতেন। হ্যাঁ, আর আমার বড়দা কীর্তন যখন করতেন তখন আমাকে নিয়ে যেতেন সাথে, আমি মন্দিরে বাজাতাম। গানে আসলে তখনও ছিলাম না। সেই মন্দিরে বাজাতে বাজাতে একটা সময় সবার গান শুনে শুনে আমার ভালো লাগলো, কিন্তু সেই আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ ছিল সব কিছু। পরে একটা সময় ডালপালা গজালো আর কি। এই তো আমার আসলে হচ্ছে ছোট থেকে আমার মায়ের কাছে আমার হাতে খড়ি, এবং আমার পরিবারের সবাই মোটামুটিভাবে গানের সাথেই সম্পৃক্ত ছিল। আমার মার পরপর আমায় আমার মৌসাতো বোনের কাছে হচ্ছে গান শিখি। উনি একজন সঙ্গীত শিল্পী, ওনার নাম হচ্ছে আখি বৈদ্য। উনি বাংলাদেশ টেলিভিশনের রেগুলার শিল্পী এবং বাংলাদেশ বেতারে উনি আছেন। এখন উনি প্রবাসী আর কি, আমেরিকায় থাকেন। তো পরবর্তীতে আমি হচ্ছে যখন স্কুলে পড়াশোনা করি, আমি ভিকারুননিসায় ছিলাম। সো সেখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আমি সংযুক্ত ছিলাম, এবং পরবর্তীতে আমি রেজওয়ানা চৌধুরী বন্যাদির কাছে গানে তালিম নিয়েছি দীর্ঘ 8 বছরের মতো। এরপর সাথে সাথে হচ্ছে আমি হিমাদ্রি শেখর তালুকদার স্যার এবং হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য কৃষ্ণকান্ত স্যারের সাথেও হচ্ছে ছিলাম। পরবর্তীতে হচ্ছে অনুপম দাস সাথে আমার পরিচয় হয়। আমি একটা সিডিও বের করেছি, তো সেই সূত্র ধরেই হচ্ছে আমার ওনার সাথে যোগাযোগ আর কি। তো এইভাবে করে আমার গানের যাত্রা চলছে। তার আরেকটা সিডির কাজ চলছে, তো একটু ফাঁকিবাজি করছে এখন, আগে খুব গানে এসে সময় দিতে। এবং ওকে যারা গড়ে দিয়েছেন সত্যি খুব সুন্দর সুরে, এবং সে অনেক কঠিন কঠিন গান অনায়াসে গাইতে পারে। এখন তো সে কোর্ট নিয়ে ব্যস্ত থাকে, তবুও চেষ্টা করে। আমি ধরে বেঁধে বলি যে আমি আসবো বা চলো আমরা বসি একসাথে, তারপরে বসা হয় আর কি, আমারও প্র্যাকটিসটা হয়। ওই তো হয় কি, মানে এই যে ব্যস্ততার মধ্যে আমরা যখন ঢুকে যাই তখন আসলে মনের খোরাকের কথা ওই যে, যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আমরা ভুলে যাই আর কি আমাদের কি করতে হবে, কি করা উচিত। কিন্তু অবশ্যই যে চাহিদাটা আমাদের ভিতরে থাকে সেটা কিন্তু ক্ষণে ক্ষণে জানান দেয় যে কি আসলে জেগে থাকার বা বেঁচে থাকার আমাদের আসল খোরাকটা কোথায়, সেটা কিন্তু জানান দেয় মাঝে মাঝে। রেজা, আমরা কি গল্প আর গান আর কোন আমরা আরেকটা গান শুনে ফেলি? আমি নন্দিনীকে বলি যে রবীন্দ্রনাথের গান দিয়ে আবার শুরু হোক, একা করুক। আচ্ছা, আমি হচ্ছে পূজা এবং প্রার্থনা পর্যায়ে একটা গান দিয়ে শুরু করছি। জি, মাঝে সুখে তোমায় পেয়েছি পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপন রেখেছি, পেয়ে আবার হারাই মিলন করে। সুখের মাঝে তোমায় দেখেছি। সুন্দর, খুবই পছন্দের একটা গান এবং এত ভালো লাগছিল। ধন্যবাদ। নতুন আলোয়, নতুন অন্ধকারে, শুধু আলোয় না অন্ধকারে, অন্ধকার আছে বলেই তো আলোর আলোর এত মর্ম। যাই হোক, আমরা সকালের বাংলাদেশের এই আয়োজনে গানার গল্পে আরো ফিরবো, আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। একদম দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন সকালের বাংলাদেশের আয়োজন। একদমই তাই, এবং সকালের বাংলাদেশের এই আয়োজনে যারা যারা আমাদের সঙ্গে এখন যুক্ত হয়েছেন তাদের সবাইকে বলতে চাই শুভ সকাল আরও একবার। আমাদের সঙ্গে আজকে সঙ্গীত শিল্পী হয়ে যোগ দিয়েছেন অনুপম কুমার পাল, সঙ্গীত শিল্পী, এবং সাথে আছেন অ্যাডভোকেট নন্দিনী হালদার। তবে অ্যাডভোকেট নয়, তিনি আজকে সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের সঙ্গেই গানার গল্প করছিলাম, আরও একবার সেই আড্ডাতেই ফেরত যেতে চাই। একদমই, এবং সেই যে গানের যে আড্ডাটা চলছিল সেই আড্ডাটা আমরা আসলে দেখছিলাম, আমরা শুনছিলাম আপনাদের নানা কথা। আমরা আবার একটা গানে ফিরবো, ঠিক কোন গানটি এখন করবেন সেটি কি তৈরি আছে নাকি আমরা একটু? হ্যাঁ, কথা তো হচ্ছে, গানটা শুরু করি আর কি। শুনি আমরা কি গান। কথার যেখানে শেষ বলে গানে সেখানে শুরু হয়। একদমই তাই, আসলেই তো। এই গানটা যদিও আপনারা গাইবেন সাথে সাথে, হ্যাঁ সেই ভেবেই গাইছি। গানটা গাওয়ার একটা উদ্দেশ্য আছে, খুব কমন গান। আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের একটা ললিত কলা কেন্দ্র আছে, সেখানকার ইনচার্জ হিসাবে আছি, আজকেও ক্লাস আছে। যখন আমি পোস্ট দিয়েছিলাম তখনই কেউ কেউ আবদার করলো যে স্যার এই গানটা একটু শোনাবেন, মানে আজকের লাইভে। আমরা সবাই তো শোনা, বলে না সবাই শোনা ঠিক আছে, সবার কাছ থেকেই শুনি, আপনার কাছ থেকে শুনতে চাই, আমরাও শুনি, সেটাই শুনছি রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনামা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলি আমার মতো। তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যত না যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? এই প্রশ্ন সবার কাছে। খুবই সুন্দর, মানে অসম্ভব সুন্দর। এবং রবীন্দ্রনাথের গানের কথা সুরে এক ধরনের মোহ আছে জানেন তো, মানে আচ্ছন্নে ভরে থাকা যায়, সেখান থেকে বের হওয়া কিন্তু কঠিন, কষ্ট। মানে শ্রোতা দেখতে হবে কারা, সেটা সেটা তা তো বটেই। এই যে আচ্ছন্ন হওয়ার প্রক্রিয়া এবং সেটি পর্যায়ে নিরন্তর চলছে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম একই কথা একই সুর দেখা যায়, কিন্তু কখনোই পুরনো হয় না, পুরনো হয় না, মহাচ্ছন্ন থাকে। ওই যে গানটা তো একার না, কারণ মিলিতে হবে দুজনে, গাহিবে একজন খুলিয়া গলা আরেকজন গাবে মনে। আমি দেখছিলাম আপনারা গাইছিলেন, ভাবছিলাম বলি যে একটু করুন না একসাথে, আমরা গাইলে দর্শক থাকবে না। না না, নতুন কিছু পেতে নাকি। এই যে গান তো আমরা শুনছি, গানের তো আসলে আমরা তো আরেকটা গান কি আমরা শুনে ফেলবো রেজা? মানে আমার কিন্তু মনে হয় যে সময় আসলে কথা বলে নষ্ট না করে সুন্দর গান কিছু দিতে হবে। নন্দিনী হতে পারে একটু ছোট্ট করে, হ্যাঁ বসে আছে কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন। কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিবে, দারে দারে ফিরে সবার হৃদয় চাহিবে, নর নারী মন সবারে করুণ চরণে দিবে আনে। বসে আছে কবে শুনিব তোমার বাণী, সঞ্চারিতা করার জন্য। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। তোমারও বচন করিব রচন, কেন বললাম গানটা কেহ কেহ শুনে না গান, হ্যাঁ জাগে না প্রাণ, গান না শুনলে গান না গাইলে প্রাণ জাগে না, তাই তো। সেজন্য বললাম কনসার্টে একটু গাও। রবীন্দ্রনাথের প্রত্যেকটা জায়গায় যেমন চারটা সাধারণত স্তবক থাকে, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, চার রকম কথাবার্তা পাবেন, কখনো একটাই কথা একেবারে রেশ নিয়ে শেষ করেন গান আর কি। তো দর্শন আসলে রবীন্দ্রনাথ তো একটা শুধু গান না, শুধু সঞ্চারী গাইলেও একটা কিছু আপনি পাবেন এরকম। আমার তো কোন কোন গান শুধু সঞ্চারী থেকে মানে শুরু করতে ইচ্ছে করে। আমরা আরো সেই গানে ফিরবো, আর একটু বিরতিতে যেতে হচ্ছে আমাদের। সকালে বাংলাদেশ দেখছেন দর্শক, একদম ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি দিচ্ছি, ফিরছি। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন, রেজা এবং কলি রয়েছে আপনাদের সাথে। একদমই তাই, এবং আমাদের সঙ্গে দুজন সঙ্গীত শিল্পী আছে গানার গল্পে, তাদের সঙ্গে যাচ্ছিলাম আমরা, শুনছিলাম তাদের কথাও। দেরি না করে আমরা আর একটা গানেই চলে যেতে চাই। একদমই তাই, এবং আমরা একটু ঝটপট, আমাদের হাতে খুব কম সময় রয়েছে এই পর্বে এবং এটি শেষ পর্ব, আমরা ঝটপট একটু গান শুনে নিতে চাই। অনুপম দা, আপনার কাছ থেকে এখন কি শোনাবেন? একটু চেষ্টা করছি ব্রহ্মসঙ্গীত করতে, কারণ ব্রহ্মসঙ্গীতের শেখার মধ্যে দিয়ে বড় হয়েছি বলা যায়, বিশেষ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্বভারতীতে। মনমোহন চক্রবর্তীর একটা গান, গান বড় কিনা আমি ছোট্ট করে শোনাচ্ছি, এত সুন্দর আত্মনিবেদন আছে গানে। আমার সকল তুমি, সকল তুমি, সকলই তো তুমি। আমার সকল তুমি, সকল তুমি, সকলই তো তুমি। যেমন কায়া ছেড়ে ছায়া নয় হে তেমনি তুমি আমি। যেমন কায়া ছেড়ে ছায়া নয় হে তেমনি তুমি আমি। আমার সকল তুমি, সকল তুমি, সকলই তো তুমি। আমার বল তুমি, আমার বুদ্ধি তুমি। আমার বল তুমি, আমার বুদ্ধি তুমি। ওহে তুমি প্রাণ, আমি প্রাণী, তুমি হৃদয়ে স্বামী। আমার সকল তুমি, সকল তুমি, সকলই তো তুমি। আমার সকল তুমি, সকল তুমি, সকলই তো তুমি। আমি কিছুই না, কেন শেষ হলো, কেন শেষ হলো? আমরা দর্শকদেরকে আসলে ভিন্ন ভিন্ন ফ্লেভার দিতে চাই, সেটির প্রেক্ষিতে আপনারা বলছিলেন যে একটু আব্দুল করিম হতে পারে, অন্যান্য গান নিবেদনও আছে, সেটি একটু লালনও হতে পারে আর কি। পরে শুনি তাহলে, এখন কি শোনাবেন তাহলে? যদি শুনতে চাই এখন তাহলে একটু আব্দুল করিম শোনাই। কারণ ছোটবেলা তো মানে হাসন রাজা এগুলো শুনেই, সিলেটে আব্দুল করিম, হ্যাঁ, দূরবীন শাহ, আরকুম শাহ, ইনাদের গান শুনি। সেটা আপনার ওই গোড়ার যে টানটা, সেটা সেটাও মনে যায় না। যদিও রবীন্দ্রনাথের গানেই পড়াশোনা, কিন্তু ওখানে ফিরে যায়, কিন্তু বেশি কাউকে শোনানো হয় না। আমরা শুনি একটু আজকে, সাহস করছি। হ্যাঁ, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না, কাছে নেও না, আর থাকি কত দূরে। দেখা দাও না, কাছে নেও না, আর থাকি কত দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব। মনে লয় সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই। শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে। কোন সাগরে খেলতে ছোলাই ভাবতেছি তাই অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে। বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে। নত শিরে কর জুড়ে বলি তোমার দরবারে। ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। ভক্তের অধীন হও চিরদিন, থাকো ভক্তের অন্তরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। देखा देव ना काछे नेव ना आर थाकी कत दूरे, देखा देव ना काछे नेव ना आर थाकी कत दूरे, केमने चिनिब तोमारे मुर्शिद धनो हे, केमने चिनिब तोमारे। কি সুন্দর, একদম কেমন করে জম্বল, হ্যাঁ সুন্দর কথা। আরো আছে মানে এবং একটু চড়িয়ে গাইলে হয়তো আরো ভালো লাগতো, সকালবেলা তো ভালো লাগে, একটু আরাম করে শুনতে ভালো লাগে। কেমন করে সময়টা শেষ হয়ে গেল রেজা? একদমই শেষ হয়ে গেল এবং কেন শেষ করতে চাচ্ছি না, কিন্তু সময় তো আসলে বাধ্যবাধকতা থাকে। দর্শক আপনারাও জানেন আমরা আসলে সকালের বাংলাদেশের আয়োজনে যখনই যুক্ত হই গান এবং গল্পে, শেষ সময়টা আমাদের এরকমই হয়, যেতে ইচ্ছে করে না কিন্তু তবুও যেতে তো দিতে হবেই। আপনারা যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? খুব এক বাক্যে ইস গানে গানেই বলছিলাম যা কিছু, আরো অনেক কিছু বলার ছিল। জানি না সকালটা কেমন কাটলো সবার। আমি কালকে পোস্ট লিখেছিলাম যে শীতের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন, আমরাও ঘুম থেকে উঠতে চাই না এই সময়টা, কিন্তু অনেকেই উঠেছেন। আমাকে কলকাতা থেকে টেক্সট করেছেন যে লাইভ দেখছি যমুনা, মানে এখন তো অনেক সুযোগ আছে। হ্যাঁ, ফ্লোরিডা থেকে, ইভেন ওর ভাই কানাডাতে আছে, সেখান থেকে সে দেখছে আর কি। তো এটা আমাদের একটা বড় প্রাপ্তি যে এই সাত সকালে সবাই, ওনাদের অবশ্য অনেকের সন্ধ্যা অনেকের রাত। হ্যাঁ, তো যারা আছেন আমাদের সাথে, আমাদের কৃতজ্ঞতা তাদের প্রতি। যমুনা পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নন্দিনী ছোট্ট করে। আমি আজকে অনেক খুশি আর কি এখানে এসে, কারণ এটা আমার কাছে আমার প্রথম লাইভ আর কি। তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং যমুনা টেলিভিশনকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমরা কি দুলেন গাইতে পারবো? হ্যাঁ, আমরা আপনাদের গান শুনে শেষ করব। আর দর্শকদের বলতে চাই, দর্শক সকালের বাংলাদেশ তো দেখছেন, দুজন চমৎকার সঙ্গীত শিল্পীকে নিয়ে আজকের সকালটা আমাদের শুরু হয়েছে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, কথা দিতে পারি যে এই আয়োজন নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। একদমই তাই। অনুপম দা একটা কথা বলছিলেন, আমরা ঠিক এখানে আমাদের আয়োজন সেটি আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, যমুনার সেই পর্দাটুকু কিন্তু বিশ্ব আলোড়নও তুলেছে। ফলে আপনি আপনার কাজটুকু এমনভাবে করুন, আপনি যেখানে বসেই করুন না কেন, সেটি বিশ্ব আলোড়ন তোলার যে জায়গাটা সেটি অব্যাহত রাখুন, তাতে আসলে বাংলাদেশটাই ভালো থাকবে। ভালো থাকুন সবাইকে, আরও একবার শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আরও একবার গান শুনতে শুনতে বিদায় নিব। কি গান শোনাবেন? শেষ গানটি রবীন্দ্রনাথ। শুরু রবীন্দ্রনাথ হয়েছিল, শেষ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথই আশ্রয়, চেষ্টা করছি। বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে। ফুল ফুটেছে চারিপাশ, চাঁদ হাসিছে সুধা হাস, বায়ু ফেলেছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুর রবে, তুই ফুটবি সখী কবে। বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে। রাতে পড়েছে শিশির কণা সাজে বহিছে দক্ষিণা বাই, রাতে পড়েছে শিশির কণা সাজে বহিছে দক্ষিণা বাই, কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়, দূরে পাতারো আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়। বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরেছে কাছে, কচি কিশলয় ভুলি রয়েছে নয়ন তুলি, তারা শুধাইছে মিলি সবে, তুই ফুটবি সখী কবে। বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে। ফুল ফুটেছে চারিপাশ, আসিছে সুধা হাস, বায়ু ফেলেছে।